হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমরা ভোটার আইডি কার্ড তৈরি করতে গিয়েছিলাম, চলে আসলাম। তো কিছু কাগজপত্রের কারণে কিন্তু আমরা চলে আসলাম। আবার পরবর্তী এবার যেতে হবে, ভোটার আইডি কার্ড আজকে তৈরি হলো না। আর কী কী কাগজপত্র জানি ভাইয়া? আপনারা যদি এরকম ভুল হয় অবশ্য আমার ভিডিওটা দেখে যদি উপকার হয় লাইক দিবেন। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। আমাদের গ্রামটা দেখে দিচ্ছি গাইস, দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাম। এই ওটার নাম কি? তো গাইস আপনাদেরকে দেখিয়ে ফেললাম আমাদের গ্রামটা। কেন তারা সাইডে রাখ। তো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন আমাদের গ্রামটা, এটা হচ্ছে মূলত গ্রামটার নাম হলো মান্দারতলি। আর আমরা এখন বাগান বাড়ি থেকে আসলাম। উত্তর মান্দারতলিটা, হ্যাঁ দেখছেন এটা হচ্ছে। আমি আপনাদেরকে বলছিলাম যে এই গ্রামে কখনো বন্যা হয় না। বন্যা হবে না, কখনোই বন্যা হবে না। মূলত বন্যা হওয়ার কারণটা তো বললাম আপনাদেরকে, সম্ভাবনা একেবারে 90%। এখানে বন্যা যদি হয় কোনো অন্য দেশে, ফলে এখানে আটুমান পানি হতে পারে। আটুমান পানি হবে, জাস্ট বন্যা শুকিয়ে গেলে গা এখানেও আবার আটুমান পানি শুকিয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। আপনার এখন যে বান্ধের এরিয়াটা সেখানে আমরা যাবো এবং আপনাদেরকে দেখাবো বান্ধের এরিয়াটা। তো সাথে থাকবেন আর দেখবেন যেখানে নদীর সাথে বান্ধের এরিয়াটা, যে বাঁধটার কারণে কিন্তু আমাদের এই বান্ধের ভিতরে পানি আসে না। তো সেই বাঁধটা আপনাদেরকে দেখাবো, তো সাথে থাকতে হবে। আর দেখতে থাকুন, আমরা যাচ্ছি এখন। সেটা হচ্ছে ধনাগদা, ধনাগদা কলেজ, স্কুল অ্যান্ড কলেজে আমরা যাবো। ভিউয়ার্স আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তো বান্ধের যে এরিয়াটা আমরা দেখাতে যাচ্ছিলাম, আজকে একটু সমস্যার কারণে দেখতে পাচ্ছি না। তো সামনে আমরা যাবো, গিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও আনবো, তো সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তো সেগুলো যদি দেখতে চান, হ্যাঁ কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা প্রায় এসে পড়েছি, অবশ্যই আই বাটন দেওয়া থাকবে এই ভিডিওর নিচে উপরে, আর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।